নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের শিক্ষা বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো দেখো, 2023 সালের শিক্ষা বিজ্ঞান থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তো দেখো, নবম অধ্যায় এখান থেকে 4 নম্বরের প্রশ্ন, কোনগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট আছে। ফার্স্ট কোশ্চেন আছে, ব্রেলি পদ্ধতি সম্পর্কে লেখো। 2 নম্বরের প্রশ্ন, কি সিলেক্ট করছি, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার কয়েকটি প্রয়োজনীয়তা উল্লেখ করো, এর সমস্যাগুলি কী ছিল। তো বুঝতে পারছো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। তো দেখো, আমি সংক্ষিপ্ত আকারে সাজেশনটা করেছি। 3 নম্বরের প্রশ্ন কী বলেছে, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো। পরিসংখ্যা আছে, দৃষ্টিহীন বা অন্ধ শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি কী কী, এই শিক্ষার পদ্ধতিগুলি কী কী, ঠিক আছে, বা এই শিক্ষার পদ্ধতিগুলি কী কী। তো দেখো, এখান থেকে 1 থেকে 3খানা প্রশ্ন সিলেক্ট করা হয়েছে। এখান থেকে তোমরা 4 নম্বরের একটা প্রশ্ন কমন পাবে, ঠিক আছে। তো দেখো, দশম অধ্যায়, তো দেখো দশম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সার্বজনীন প্রাথমিক শিক্ষা। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছে, সর্বশিক্ষা অভিযান কি, এই অভিযানের লক্ষ্য বা উদ্দেশ্য লেখো, এই অভিযানের কর্মসূচি রূপায়ণের সমস্যাগুলি কী কী, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন, কী সিলেক্ট করেছি, সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য পৌঁছানোর কয়েকটি গুরুত্ব পদক্ষেপ লেখো, ঠিক আছে, সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রসারের সমস্যাগুলি কী কী, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে রেডি করবে। 3 নম্বরের প্রশ্ন, কী সিলেক্ট করছি, ভারতের নিরক্ষতা দূরীকরণের সমস্যাগুলি কী এবং সাক্ষরতা প্রসারের বাধাগুলি আলোচনা করো, ব্যক্তিগত জীবনে সাক্ষরতার প্রভাব লেখো। তো বুঝতে পারছি, এখান থেকে কিন্তু আমি এই দশম অধ্যায় থেকে সার্বজনীন প্রাথমিক শিক্ষা এখান থেকে মাত্র 3খানা প্রশ্ন দিয়েছি। আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা একটা প্রশ্ন কমন পাবে। তো দেখো, এবার আমি পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, 11 অধ্যায়, এখান থেকে আমি তোমাদের বলতে পারি একটা প্রশ্ন 100% তোমাদের আসবে, ঠিক আছে। তো দেখো, আমি একটা প্রশ্ন দিয়েছি, এখান থেকে একটা তোমরা কমন পাবে, ঠিক আছে। তো দেখো, 1 নম্বরে কিছু, মানুষ হয়ে ওঠার শিক্ষা, জ্ঞান অর্জনের শিক্ষা এবং কর্মের জন্য শিক্ষা, এখান থেকে কোনটা দেবে সেটা বলা বহুত মুশকিল ব্যাপার। মানুষ হয়ে ওঠার শিক্ষা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট আছে, জ্ঞান অর্জনের শিক্ষা, এটাও ইম্পর্টেন্ট আছে, এবং কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য, ঠিক আছে, উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা। আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা কমন পাবে। 12 অধ্যায়, শিক্ষার প্রযুক্তি। তো দেখো, এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেগুলো সিলেক্ট করছি। তো দেখো, 1 নম্বর প্রশ্ন, কী সিলেক্ট করছি, শিক্ষা প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, কম্পিউটার কি, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের শিক্ষকের বিকল্প হতে পারে কি, মানে শিক্ষাক্ষেত্রে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে। 3 নম্বর প্রশ্ন সিলেক্ট করছি, শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্য, অবদান ও সুবিধা অসুবিধা লেখো, ঠিক আছে। তো দেখো, এখান থেকে দ্বাদশ অধ্যায় থেকে যে 3খানা প্রশ্ন দিয়েছি, এই 3খানা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, এবার আমি 8 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তো দেখো, প্রথম অধ্যায় থেকে 8 নম্বর থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি, মনোযোগের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, থার্স্টনের দলগত বা বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো, এর গুরুত্ব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, কী সিলেক্ট করেছে, আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, কী সিলেক্ট করেছে, পরিণমন কাকে বলে, এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, কী আছে, প্রেষণা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা, মানে প্রেষণার ভূমিকা। তো দেখো, এই যে টোটাল তোমাদের আমি আমি তোমাদের 5খানা প্রশ্ন সিলেক্ট করছি, আশা করি এই 5খানা প্রশ্ন থেকে তোমরা 8 নম্বরের প্রশ্ন 100% কমন পাবে। তো দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি, অনুবর্তন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো এবং এর ভূমিকা লেখো। 2 নম্বরের প্রশ্ন, কী সিলেক্ট করছে, তো দেখো 2 নম্বরের প্রশ্ন, কী আছে, থন্ডাইকে শিখনের মূল সূত্রগুলি কী, এর গুরুত্ব লেখো, থন্ডাইকের শিখনের মূল সূত্র। 3 নম্বরের প্রশ্ন, কী সিলেক্ট করা হয়েছে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, এর গুরুত্ব লেখো, কোহলরের পরীক্ষা লেখো। তো দেখো, আপাতত এই সাজেশনগুলো ভালো করে তোমরা খাতায় লিখে নাও, বাকি যেটা আছে সেটা তোমাদের আমি পরে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। আর দেখো, তৃতীয় অধ্যায় থেকে তোমাদের অঙ্ক থাকবে, ঠিক আছে, মিন মিডিয়ান নির্ণয় করো, ঠিক আছে। তো দেখো, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এখান থেকে তোমাদের কিন্তু 8 নম্বরের 3খানা প্রশ্ন থাকবে, এখান থেকে কিন্তু তোমাদের 2টো প্রশ্ন লিখতে হবে। তার ভিতর থেকে কিন্তু অঙ্ক খুবই মোস্ট ইম্পর্টেন্ট আছে, অঙ্ক খুবই কিন্তু সহজ আছে, আমি করিয়েছি, ঠিক আছে। তো দেখো, বাকি অধ্যায়গুলির সাজেশন খুব তাড়াতাড়ি আমরা দিয়ে দেবো 2 থেকে 3 দিনের মধ্যে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।